হ্যালো গাইস, আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা মোবাইলে এবং পিসিতে সরাসরি ফিফা লাইভ 2022 এর ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। আজকের ম্যাচটি হলো উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়ার, যেটা হচ্ছে গ্রুপ এইচ এর ম্যাচ। খেলাটি এখন লাইভ আছে, তো আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। আমি এখন ল্যাপটপ স্ক্রিনে আছি এবং এই সাইটটিতে দেখুন, ফিফা লাইভ ম্যাচ অনলাইন স্ট্রিমিং 2022, এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ উরুগুয়ে ভার্সেস সাউথ কোরিয়া, যেটা হচ্ছে এখন লাইভ সম্প্রচার করা হচ্ছে। তো সেমভাবে আপনারা এই ব্রাউজারে, এই যে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো, এই লিঙ্কটি দিয়ে আপনার মোবাইলে ক্রোম অপেরা মিনি আপনার যে কোনো ব্রাউজার দিয়ে এটি অনলাইন স্ট্রিম করতে পারেন। আপনারা জানেন যে বাংলাদেশে টফিতে খেলা দেখা যায়, এছাড়াও অন্যান্য অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, অ্যাপ আছে, কিন্তু সমস্যা দ্বারাই সেগুলোতে নেট কম পেলে অনেক লো কোয়ালিটি এবং অনেকবার লোডিং করে, আর মাঝে মাঝে দেখা যায় দেখাও যায় না। কিন্তু এখানের মধ্যে আমি অলওয়েজ আপনাদেরকে খেলা দেখার ব্যবস্থা করে দেব। আর এই সাইটটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সহজেই ম্যাচগুলো দেখতে পারবেন। আর শুধু উরুগুয়ে আর সাউথ কোরিয়া না, বাকি সব ম্যাচও আমি এই লিঙ্কটিতে দিয়ে দেব। তো আপনারা এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন।